নজর রাখবো পরবর্তী সংবাদে। অতীতে রাজ্যে বহু হিংসা এবং বহু সন্ত্রাসের ঘটনা ঘটেছে এবং নির্বাচনে ক্ষমতায় ফেরার পর সমস্ত হিংসা এবং সমস্ত যে ঘটনাগুলি ঘটেছিল, হিংসা থেকে শুরু করে সন্ত্রাসের, তার সব ফাইল খোলা হবে। একেবারে প্রকাশ্যে বক্তব্য, প্রকাশ্যে হুঙ্কার রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক দলীয় নেতৃত্বদের তরফ থেকে উঠে এসেছে। এবার তারই পাল্টা দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক সুদীপ রায় বর্মণ তিনি জানিয়েছেন যে আইন জানেন না বিজেপি মন্ত্রী নেতারা। একেবারে কটাক্ষ করেছেন সুদীপ রায় বর্মণ। অর্থাৎ অতীতে বিশেষ করে বলা যায় 2018-র আগে এই রাজ্যের যে চিত্র ছিল, সেই ছবি সকলের কাছে পরিষ্কার রয়েছে। একাধিক হিংসা এবং হিংসার ঘটনায় একাধিক নিহতের ছবি উঠে এসেছে এবং সেই সমস্ত ঘটনাতে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই সব ফাইল খোলা হবে, ঘেটে দেখা হবে, পুরনো দলিল লস্তাবে, যেমনটাই হুঙ্কার প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর। তার পাল্টা এবার সুদীপ রায় বর্মণের। ভারতের নির্বাচনী হিংসার মামলার ফাইল খোলার হুমকিতে কংগ্রেস নেতার এই মন্তব্য বলেই আমরা জানতে পারছি। ফাইল খোলা নিয়ে বিজেপির হুমকিতে রাজনৈতিক মহলে এক প্রকার শোরগোল পড়ে গেছে। এই প্রসঙ্গে সুদীপ রায় বর্মণ, কংগ্রেসের বিধায়ক, তিনি কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে, শুনুন। উচিত ছিল এই স্টেটমেন্টের আগে লিগ্যাল এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে স্টেটমেন্টটা করলে ভালো। উনি স্টেটমেন্ট করে বলছেন লিগ্যাল এক্সপার্টদের ওপিনিয়ন নেন, উল্টোটা হয়েছে। আইন মিনিমাম আইন সম্পর্কে জ্ঞান না থাকলে যা হয় এটাই হয়েছে। ওনাকে দোষ দিচ্ছি না, উনি আইন সম্পর্কে এতটা ওয়াকিবহাল না। কাজেই এই স্টেটমেন্টটা করার আগে লিগেল অপিনিয়নটা যদি নিয়ে করতেন ভালো হতো, না? এটাই আমার কিছু বলার। পুলিশ অফিসারদের ক্ষোভ কেন তৈরি হবে? পুলিশ অফিসারদের কাছে উনি 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 প্রমাণ রেখেছেন লিগেল অফ ল। এই স্টেটমেন্টটা হাসির খোরাক হয়েছে। এটা রং। 1686টি পোলিং সেন্টারের মধ্যে আমরা 1500 কাছাকাছি এজেন্ট ঢুকেছিল, কিন্তু বিভিন্ন সময় তাদেরকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, গালাগাল করে, পরিবার পরিজনদের, স্ত্রীর কাছে, মার কাছে গিয়ে গালাগাল, এক্ষুনি ডেকে নিয়ে আসো তাহলে কিন্তু সিঁদুর সিঁদুর কুচে যাবে, মার কোল খালি হয়ে যাবে, সমস্ত করে প্রচন্ড চাপ সৃষ্টি করে একটা বড় অংশকে তারা পুলিশ বুথের বাইরে নিয়ে আসতে সক্ষম হয়েছে এবং ওখানে ছাপ্পা করতে দিতে পেরেছে। আপনারা শুনলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের বক্তব্য। এই প্রসঙ্গে আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী কি জানাচ্ছেন জানবো। দেবব্রত দা, মুখ্যমন্ত্রীর এবং দলীয় বিভিন্ন নেতাদের আমরা বক্তব্য শুনছি বর্তমানে ভোটাবহে নির্বাচনী জনসভা থেকে। 2018-র আগের পরিস্থিতি নিয়ে এক প্রকার হুমকি, সেই জায়গাতে দাঁড়িয়ে কটাক্ষ সুদীপ রায় বর্মণের। এই দুই ক্ষেত্র নিয়ে কি বলবে? মুখ্যমন্ত্রী বর্তমানে গোটা রাজ্যব্যাপী চষে বেড়াচ্ছেন। আসলে গত 19 এপ্রিল লোকসভা পশ্চিম আসনের লোকসভা ভোটের আগেই কিন্তু তিনি একটা বিশেষ স্থানগুলোতে যখন নির্বাচনে জনসভা করতে যান, বিশেষ করে দক্ষিণ জেলায়, তখন ওনার সামনে ভেসে উঠেছিল যে বিগত জোট আমল এবং বাম আমলে যে সমস্ত যারা নির্বাচনী সন্ত্রাসের নিহত হয়েছিলেন তাদের যে স্মৃতিগুলো ওনার মধ্যে আসে এবং তার কাছে ওই নিহত পরিবারের সদস্যরা বিভিন্ন অভিযোগ তুলেছিলেন। এরপরই কিন্তু মুখ্যমন্ত্রীর বিষয়টি অনুধাবন করেন। এর পরবর্তীতে মুখ্যমন্ত্রী ঘোষণা দেন নির্বাচনের পরেই, লোকসভা নির্বাচন শেষ হলেই তিনি এই সমস্ত যে বিগত জোট এবং বাম জামানায় যে সমস্ত খুনের মামলাগুলো লিপিবদ্ধ ছিল সেগুলোকে পুনরায় একটি ফাইল খোলা হবে। এ ব্যাপারে কিন্তু রাজনৈতিক মহলে মুখ্যমন্ত্রীর এই ধরনের ঘোষণার পর কিন্তু রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু হয়েছে। শুধু চর্চা নয়, একাংশের মধ্যে রীতিমতো একাংশের পেটে কামড় পড়েছে যে কি হয়, এমনকি যদি এই ধরনের ফাইল আবার খোলা হয় তাহলে যারা এখন বুক চিতিয়ে ঘুরছেন তাদের কিন্তু কাল ঘাম ছুটবে। পুলিশ তাদের নতুন করে আবার তাদের পিছু ধাওয়া করবে, তাদের গ্রেপ্তার ইত্যাদি আবার নতুন করে শুরু হয়ে যাবে এবং কারো কিন্তু আবার সেই গারদের ভেতরে যেতে হতে পারে। তো এই পরিস্থিতিতে স্বভাবতই এই মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর একটা অংশের পেটে কামড় দিয়েছে। এই পরিস্থিতিতে সুদীপ রায় বর্মণ কি বলেছেন, এটা তার ব্যক্তিগত বিষয়, তিনি বলতেই পারেন, তিনিও রাজনীতি করেন। তবে একটা কথা কি, যারা এই এখন বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছেন যে সমস্ত নেতা কর্মীরা, তাদেরও কিন্তু একটা আশঙ্কা দুশ্চিন্তা রয়েই গেছে, কারণ তাদের একাংশেরও কিন্তু এ ধরনের পূর্ব মামলা রয়ে গেছে যেগুলো ধামাচাপা পড়ে আছে। তো যেহেতু মুখ্যমন্ত্রী এবার সেই মামলাগুলো পুনরায় চালু করার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, নতুন করে ফাইল করার ঘোষণা দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এই যারা এই ধরনের অভিযোগ তাহলে সেই জায়গায় আমরা এই রাজ্যবাসী বিশেষ করে কংগ্রেস টিইউজেএস জোটামল দেখেছে, বামামল দেখেছে। আজকে যদি সেই ফাইল খোলা হয় তাহলে কোথাও গিয়ে তাদের যে চাপ আসতে চলেছে বা ভাবমূর্তি নষ্ট হতে চলেছে, তার জন্যই কি এই আগাম ভয়? দেখো, ভাবমূর্তি আর যাই হোক, রাজনীতিতে ভাবমূর্তির কতটুকু কি গুরুত্ব আছে, তাৎপর্য আছে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ অনেক কেলেঙ্কারির নায়করাই তো এখন শাসক বিরোধী, একাংশ শাসক বিরোধীদের একেবারে সামনের সারিতে আছে। সুতরাং ভাবমূর্তির বিষয়টি যে অধিক গুরুত্ব হচ্ছে, এ ধরনের ফাইল যদি খোলা হয় তাহলে তাদের কিন্তু আবার তোমার গারদের পেছনে ঢুকতে হতে পারে, এবং এর পরবর্তীতে বিচার প্রক্রিয়া সম্পন্ন হলে মামলার নিরিখে গুরুত্বের বিচারে কি ধরনের সাজা হয় সেটা সময় বলবে। তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় কিন্তু আবারও বারবার বলতে হচ্ছে যে একাংশের পেটে কামড় পড়েছে। এক্ষেত্রে যে বিজেপিরও অভ্যন্তরে যারা রয়েছেন অপরাধ সংক্রান্ত মামলায় যুক্ত, এই সংক্রান্ত রাজনৈতিক অপরাধ সংক্রান্ত মামলায় যুক্ত রয়েছেন, এবং যারা খুনের সঙ্গে বা অন্য ধরনের এই ধরনের বড়সড় অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু পেটে কামড় পড়বে, সে ব্যাপারে বলার কোনো বিষয় নেই। সুতরাং একটা বিষয় স্পষ্ট, মুখ্যমন্ত্রীর এই পুরনো মামলার ফাইল খোলার ঘোষণায় রাজনৈতিক মহলের একাংশে চর্চা চলছে। চর্চা যেমন চলছে তেমনি তাদের একাংশের মাথা ঘুরছে, পেট কামড়াচ্ছে, ডাক্তার দেখানোর উপায় হয়ে দাঁড়িয়েছে সুপ্রীতি। একেবারেই তাই। অনেক ধন্যবাদ দেবব্রতদা তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের বার্তা সম্পাদকের সঙ্গে। তবে যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রকাশ্য জনসভা থেকে একাধিক হুঙ্কার উঠে আসছে প্রকাশ্যে, সেই জায়গাতে বিরোধীরা কোথাও গিয়ে পেটে কামড় ধরেছে তাদের, তারা ভয় পেয়েছে, সেই ইঙ্গিতই কিন্তু এখন দিচ্ছে রাজনৈতিক মহল। ছোট্ট একটা বিরতি নিয়ে নেবো, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন।